প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত দেবভূমি কেদারনাথ, আর এই কেদারনাথে ভূমিধসে আরো অনেকের সঙ্গে আটকে পড়েছেন বাঁকুড়ার ইন্দাস এলাকার একটি পরিবারের চারজন। জানা গিয়েছে ইন্দাসের কুশমুড়ি গ্রামের বাসিন্দা শরৎচন্দ্র দে তার স্ত্রী ও 7 বছরের ছেলেকে নিয়ে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন। তাদের সঙ্গে আরো এক প্রতিবেশীও ছিল। মঙ্গলবার হরিদ্বার থেকে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের, কিন্তু বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে কেদারনাথে আটকে পড়া ওই পরিবারের বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে। রাজ্যের তরফে অতি দ্রুত সবাইকে উদ্ধারের ব্যবস্থাও করা হচ্ছে বলেও জানানো হয়েছে। তার আগেই ঘটে গেল বিপত্তি, হরিদ্বারে ভূমিধসের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো 80 জনের সঙ্গে আটকে পড়েন তারাও, আর এই অবস্থায় চরম দুশ্চিন্তায় শরৎচন্দ্রদের পরিবারের সদস্যরা। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে কেদারনাথে আটকে পড়া ওই পরিবারের বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে। রাজ্যের তরফে অতি দ্রুত সবাইকে উদ্ধারের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে। রাত্রি 10:30 ট্রেনেতে দুন এক্সপ্রেসে বেরিয়েছিল। হ্যাঁ, আর তারপর দুদিনের মধ্যে ওরা ওই কেদারনাথ পাহাড়ের মধ্যে উঠেছে। তারপরে কদিন তো সংবাদ পাইনি ঝড়জলের জন্যে। তারপর এই কালকে 1:27 ছেলে খবর করেছিল যে আমরা মোটামুটি ঠিকই আছি, মন্দির চত্বরের মধ্যেই আছি, ভয়ের কিছু কারণ নেই। তারপর আজকে এই আজকে খবর পাচ্ছি যে ওরা হেলিকপ্টারে নেমেছে বা নামাচ্ছে আরো সব মানুষজনদের যারা আছে বিপর্যস্ত মানুষদের। অতএব এখন আপাতত মনে হচ্ছে অসুবিধা কিছু নাই, তবে আমরা আশা করছি সবাইকার বাড়িতে সবাই যেন সুস্থভাবে ঠাকুরের ইচ্ছায় বাড়িতে আসতে পারে, এটাই হচ্ছে মেন কামনা।